আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একজনের অনুরোধ নিয়ে একটা ভিডিও করার জন্য চলে আসলাম তোমাদের মাঝে। তো আজকে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছিলো, আমাকে এক আপু অনুরোধ করেছে একটা টেবিল ফ্যানের মানে কাভার কীভাবে তৈরি করতে ওটা। তো আমাদের এই যে ঘরে টেবিল ফ্যানটা আছে, আমি এটার মাপ অনুযায়ী কাভারটা তৈরি করব এবং সেটা কীভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। তো এখানে কাপড় আছে, এই কাপড়টা মাপ নিতে হবে, মাপ মানে হ্যাঁ মাপ নিতে হবে এখান থেকে দেখে কতটুকু আছে। মানে এটা তো আমাদের টেবিল ফ্যান, আর অন্য অন্য একটা টেবিল ফ্যান অনেক সময় বড়ো থাকে, এইভাবে মাপটা নিতে হবে, এইভাবে যেটুকু হয় এইভাবে যতটুকু হয় মাপ নিয়ে তারপরে কাটতে হবে। যে হ্যাঁ, আমাদের ফ্যানটা কিন্তু 14 ইঞ্চি করে, তা দুই পাশে কিন্তু 14 ইঞ্চি করে মাপ নিয়ে যে চার কোনা কাপড়টা নিয়েছে, নিয়ে এখন এটা রাউন্ড করে কেটে নেবে গোল করে। তো সেই ক্ষেত্রে যাদের ফ্যান একটু বড় হবে তাদের সেইভাবে মাপটা নিতে হবে। আমি জাস্ট মানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মানে কাভারটা তৈরি করতে হবে। তো এইভাবে কিন্তু ভাঁজটা করে নিয়ে তারপরে গোল করে যে মাপটা আছে এখানে, হ্যাঁ এইভাবে ওই ফ্রন্ট কর্নারের মাপটা নিলে ঠিক হবে। হ্যাঁ, এইভাবে মাপ নিয়ে কেটে নিতে হবে। যে এইটা কিন্তু সামনের টুকু কিন্তু কাটা হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ফ্যানটা হচ্ছে 14 ইঞ্চি, তো 1 ইঞ্চি করে কাপড় বেশি রাখতে হবে যাতে ছিলার ভিতর মানে আর 1 ইঞ্চি ছিলার ভিতর পড়ে যাবে। তো এখন পিছনে মাপটা নেওয়া হচ্ছে, যে পিছনে মাপটা যে কতটুকু হবে এইভাবে পিছনে মাপটা নিতে হবে। যেভাবে তো পিছনে মাপটা নিয়ে নিল, এখন পিছনের জন্য কাপড় রাখতে হবে। এখানে পিছনের মাপ হচ্ছে 10 হয়েছে তাই না? হ্যাঁ, এখানে 10 হয়েছে, তো সেই মাপটা এখন কাটবে। হ্যাঁ, এই যে কিন্তু আমাদের ফ্যানের পিছন সাইডটা 10 ইঞ্চি, সেই পরিমাণ আমরা এখানে কাপড়টা কেটে নিয়েছি। যে তো এই কাপড়টা এখন এই যে গোল যে রাউন্ডটা হয়েছে এর থেকে একটু সামান্য বড় রাখতে হবে, কারণ দুই একটা কুচি হয়তো বা পড়বে যাতে রাউন্ডটা ঠিকমতো হয়। তো এই কাপড়টা যে কেটে নেওয়া হয়েছে, এখন আমরা সেলাইয়ের ওখানে চলে যাব, দেখি সেলাইটা কীভাবে করি ওটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা সেলাইয়ের এখানে চলে এসেছি, তো এখানে আমরা একটু ডিজাইন করতে চাচ্ছি, যে গোল যে রাউন্ডটা ওখানে একটু আলাদা কাপড় দিয়ে কুচিটা দিতে চাচ্ছি যাতে দেখতে ভালো লাগবে। তো ইচ্ছা করলে না দিলেও চলবে, কিন্তু দেখতে ভালো লাগার জন্য আমরা কুচিটা দিচ্ছি। তো এইভাবে কিন্তু পুরো রাউন্ডটাতে আমরা কুচি দিয়ে নিব। এই যে হ্যাঁ, এইভাবে সেলাই করা হচ্ছে এইভাবে। তো কুচিটা দেওয়ার পরে আমি দেখিয়ে দেবো তারপরে কী করতে হবে, বাকি কাজটা আমি তারপরে দেখিয়ে দেবো। হ্যাঁ, কুচিটা কিন্তু লাগানো হয়ে গিয়েছে। এখন ওই যে ওই পাশে যে কাপড়টা বাড়তি রাখা হয়েছে ওটা নিচে একটা ফিতা হবে, ফিতার জন্য এইভাবে নিচটাতে এইভাবে কাপড় একটু রেখে তো সেলাই করে নিচ্ছে। যেভাবে খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে অবশ্যই পারবে। তো এইভাবে এই যে ফাঁকা রেখে তারপরে সেলাই করে নিই। হ্যাঁ, হয়ে গেছে, এখন কী করবে সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানটাতে ফিতে ভরতে হবে, তো তাই এখানটা এখন এভাবে সেলাই করে নিচ্ছে। তো এইভাবে কিন্তু ভেঙে নিতে হবে ফিতাটা ভরার জন্য, এভাবে ভেঙে কিন্তু এই সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে নিচ থেকে একদম, মানে একদম এই পর্যন্ত সেলাই আসবে। এটা সেলাই করার পর কী করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। এবার যে নিচে কাপড়টা এটা এখান থেকে এভাবে এই কাপড়টা কিন্তু এভাবে ভিতরে রাখতে হবে, রেখে তারপর এই কাপড়টা এভাবে চারকোনা করে মানে গোল রাউন্ড করে সেলাই করে নিতে হবে। দু একটা কুচি যদি কাপড় পরে তাহলে দিয়ে দিতে হবে, আর কুচি না পড়লে না দিলেও চলবে, কারণ এটা রাউন্ড করে কাটা কাপড়টা আছে নিচে নিচটাই। এটা হওয়ার পরে নিচে তো সেলাই করা হয়ে গেছে জিনিসটাতে, তো এখানে শুধু ফিতেটা ভরলেই হয়ে যাবে। ফিতেটা ভরার পর আমি দেখিয়ে দেবো যে কীভাবে ফ্যানের ভিতরে কাভারটা ভরতে হবে। এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে এখনই, কাভারটা কিন্তু এটা বানানো হয়ে গিয়েছে। এখন এই ফিতাটা ভরে নিতে হচ্ছে এখানে, আর ফিতাটাও সেলাই করে নেওয়া লাগবে। এইভাবে ফিতাটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে ফিতাটা তৈরি করে নিতে হবে। তো এইভাবে ফিতাটা ভরে নেওয়ার পরে কিন্তু এটা পুরো কমপ্লিট, আমি ফ্যানের ভিতর ভরে তারপরে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে আমাদের কিন্তু টেবিল ফ্যানের কাভারটা কিন্তু মানে অলরেডি করা হয়ে গেছে, এবং টেবিলের ভিতর ফ্যানের ভিতর আমরা ভরে নিয়েছি। এই যে কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, সামনেটা কেমন আসবে। যে এইভাবে কিন্তু এই যে পিছনটা কেমন হয়েছে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে কিন্তু পিছনে এইভাবে বেঁধে দিতে হবে,
হ্যাঁ, তো আমি দেখিয়ে দিলাম যে কত গুরুত্বপূর্ণ জিনিস এটা আর কি। আমরা সাধারণত শীতকালে আমরা ফ্যান ব্যবহার করি না, তো এইভাবে কিন্তু শীতের সময় ফ্যানটা কিন্তু এভাবে ঘিরে রাখলে কিন্তু ফ্যানে কখনোই ময়লা পড়বে না। তো অবশ্যই ভালো রাখলে আমাকে জানাবে যে কেমন হয়েছে আসলে আইডিয়াটা। তো এইভাবে কিন্তু অনেকেই শিখে নিতে পারবে যারা যারা দরকার। টেবিল ফ্যান মাপ অনুযায়ী আমি যেভাবে দেখালাম এইভাবে করে নিলে কিন্তু ভালো হবে। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে, কত সহজভাবে, কত ইজিভাবে ঘরে বসে কিন্তু এইভাবে টেবিল ফ্যানের কাভারটা তৈরি করে নেওয়া যায়। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু করে নিও। আর যারা যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো সবাইকে আমি আল্লাহ হাফেজ দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে মনে করি। আল্লাহ হাফেজ সবাইকে।